নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গী, পাশে বেল ঘন্টাটি প্রেস করুন। তরমুজের 90% বেশি জল থাকে, যা মূলত শরীর ও ত্বকের জলশূন্যতা বা ডিহাইড্রেশন কমিয়ে আনে। এছাড়া তরমুজের অ্যামিনো অ্যাসিড ত্বকের কোলাজিন নামক উপাদান বৃদ্ধিতে সহায়তা করে। একই সঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া ভিটামিন এ, বি এবং সি। এই উপাদানগুলো ত্বকের শুষ্কতার পাশাপাশি বলিরেখা দূর করতে সাহায্য করে। এছাড়া আপনি ত্বকের যে কোনো সমস্যায় তরমুজের ব্যবহার করতে পারেন, এমনই জানাচ্ছেন হারমনি স্পার আয়ুর্বেদিক রূপ বিশেষজ্ঞরা। এই গরমে ব্ল্যাক হেডস বা জার্স, পোড়া ভাগ কিংবা ব্রণের সমস্যা দেখা দেয়। এসব সমস্যার সমাধানে তরমুজের মাক্স বা তরমুজের রসের আইস কিউব বেশ উপকারী। একদিকে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপ বিশেষজ্ঞরা সার্মিন কোচিতকের যত্নে তরমুজের বিভিন্ন ব্যবহারের কথা বলে থাকেন। তিনি বলেন, তরমুজ আসলে এমন একটি ফল যার প্রতিটি অংশ আপনি ত্বকের যত্নে সহজেই ব্যবহার করতে পারেন, ময়েশ্চারাইজার বা স্কার্ফ হিসেবেও ব্যবহার করতে পারেন। যেমন তোমরা ত্বকের পোড়া ভাব কাটিয়ে উজ্জ্বল ও ময়েশ্চারাইজার রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। তরমুজে ভিটামিন সি থাকার কারণে একটা স্ক্রাব হিসেবে দারুণ ব্যবহার হয়, তাই এক টুকরো তরমুজ কেটে নিয়ে ত্বকে আলতোভাবে ঘষে নিতে পারেন। তারপর ঠান্ডা জল কিংবা আইস কিউব দিয়ে মুখ ধুয়ে ফেলুন। চাইলে তরমুজের রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে স্ক্রাবিং করতে পারেন। 15 মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। বিন্দা এক্সক্লুসিভ রূপ বিশেষজ্ঞ সার্মিন কোচি বলেন, তরমুজের বীজ গুঁড়ো শুকিয়ে গুঁড়া করে স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরই সঙ্গে শুধু যে কোনো ক্লিনজার মিশিয়ে নিলেই হলো, এটি আপনার ত্বকের কালো দাগও দূর করবে। ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন। রোদ যতই তীব্র হোক, কাজের প্রয়োজনে বাইরে তো যেতেই হয়, সে সঙ্গে রয়েছে ধুলোবালি। ঘরে ফিরেই দেখা যায় ত্বকে ব্রণের সমস্যা, তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা আরও বেশি দেখা দেয়, সেক্ষেত্রে তরমুজ আপনি ব্যবহার করতে পারেন। এই তরমুজ আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে ক্লিনজার হিসেবে ব্যবহার করা যায়। সপ্তাহে অন্তত দিন 3 মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন। এছাড়া 15 মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এমনকি যাদের শুষ্ক ত্বক তারাও তরমুজের পাকা কলা দুধের প্যাকও ব্যবহার করতে পারেন। সপ্তাহে 3 থেকে 4 দিন এই প্যাকটি ব্যবহার করুন, দেখবেন কাজ হয়েছে। তরমুজের সঙ্গে বেসন এবং 2 চামচ হলুদ, কিছুটা টক দই, কিছু চামচ লেবুর রস মিশিয়ে মাস্ক তৈরি করতে পারেন। শুকে না যাওয়া পর্যন্ত ত্বকে লাগিয়ে রাখুন। মাস্কটি টোনার হিসেবে উপকারী, ফলে ত্বকে সহজেই বলিরেখা পড়বে না। এই মাস্ক 1 সপ্তাহ পর্যন্ত ভিজে রাখতে পারেন, এর বেশি না রাখাই ভালো। অথবা শুধু ডিমের কুসুম দিয়ে তরমুজের মাস্ক তৈরি করতে পারেন, এটি রোদে পোড়া দাগ কমিয়ে আনে। তরমুজের রসের সঙ্গে সোয়াবিন গুঁড়ো, 1/2 চামচ মধু এবং ডিমের সাদা অংশ যদি পেস্ট করে নেওয়া যায়, তবে সেটা খুব ভালো মাস্ক হিসাবে কাজ করে। এটি যেমন ত্বকের জন্য খুবই উপকারী। ব্রণের সমস্যায়ও তরমুজের বীজ ব্যবহার করতে পারেন। এই তরমুজের বীজ পরিষ্কার করে জলে সিদ্ধ করে নিন। বীজগুলো নরম হয়ে গেলে পেস্ট করে ব্রণের ওপর মালিশ করুন। 3 থেকে 5 মিনিট পর শুকিয়ে গেলে তার উপর ডিমের সাদা অংশ ব্রাশ দিয়ে আলতো করে লাগিয়ে নিন। 10 মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন তৈলাক্ত ত্বকের জন্য এটি খুব উপকারী এবং বনে সহজেই দূর হবে। এছাড়া তরমুজের খোসাও আপনি ব্যবহার করতে পারেন। এই তরমুজের খোসার সবুজ অংশ পাতলা করে কেটে নিয়ে অল্প জলেতে সেদ্ধ করে নিন। তারপর ওই জল ঘন হয়ে গেলে সেটি ঠান্ডা করে আপনি টোনার হিসাবেও ব্যবহার করতে পারেন।
এছাড়া তরমুজ রয়েছে আরও ব্যবহার। তরমুজ যেহেতু ভিটামিন এ রয়েছে, তাই এটি আপনার চোখের নিচে কালো দাগ দূর করে থাকে। এই তরমুজের এ ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূরও করে। তরমুজে অ্যামিনো অ্যাসিড মাথার ত্বকের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে, ফলে চুলের স্বাভাবিক বৃদ্ধি ও উজ্জ্বলতা বজায় থাকে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল ঘন্টা বাজাতে ভুলবেন না। আর যদি বিস্তারিত জানতে চান, আমার অফিসিয়াল ওয়েবসাইট অবসর সময় সঙ্গী blogspot.com নিচে লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।